কাপ্তাইরোদে মাছ আহরণের খবর জানবো। আর জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইর, গত 132 দিন পর গতকাল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন এবং বাজারজাত শুরু হয়েছে, যার ফলে যে আমরা গত বছর যে পরিসংখ্যানগুলো দেখছি, গত 2 বছরে যে পরিমাণে মাছ আহরণ হয়েছে তার চেয়ে এই বছর গতকাল প্রথম দিনের আহরণ সংখ্যা খুবই কম। মানে গত বছর 148 মেট্রিক টন মাছ আহরণ হয়েছিল, যা থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় 37 লাখ টাকা, এবং গতকাল হচ্ছে 124 মেট্রিক টন, মানে জেলায় যে মৎস্য অবতরণ যে 4টি কেন্দ্র সেখান থেকে 124 মেট্রিক টন মাছ আহরণ হয়েছে, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 25 লাখ টাকা। এই বিষয়ে আমরাগুলো জানতে চেয়েছিলাম বিএফডিসি ব্যবস্থাপক এবং বিএফডিসি যারা সংশ্লিষ্ট তাদের সাথে, তারা বলছেন যে গত কয়েক বছরে কাপ্তাই হ্রদের পানি সেভাবে বৃদ্ধি পায়নি, না পাওয়ার ফলে যে কাপ্তাই হ্রদের যে মাছগুলো সে জেলেদের জালে চলে আসতো, এবং যে সময়সীমা নির্ধারণ যে বিপণন ব্যবস্থাদের সময়সীমা বা অবতরণের সময়সীমা না থাকার কারণে রাত 10টা 12টা পর্যন্ত মাছ ঘাটে বিএফডিসি ঘাটে আসতো, অনেকে মাছ বরফ এবং গাড়ি না পেয়ে মাছ হ্রদে ফেলে দিত। সেই দিকগুলো বিবেচনা করে মাছ যাতে ফেলে দিতে না হয়, অপচয় না হয়, সেগুলো বিবেচনা করে সকাল ছয়টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিপণন ব্যবস্থা রাখার ফলে মাছের যে ল্যান্ডিংয়ের যে সময় সে সময়সীমা নির্ধারণ করার পরে মাছের অবতরণ কমে আসলো, মাছের যে ক্ষয়ক্ষতি বা ফেলে যাওয়ার সেই সংখ্যা থাকেনি, যার ফলে কাপ্তাই লেকের পানি পর্যাপ্ত বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছে যে সারা বছরই কাপ্তাই হ্রদে মাছ আহরণ করা যাবে এবং এখান থেকে মাছ বিপণন এবং সারা দেশে পৌঁছানো যাবে বলে তারা আশা করছেন। এবং আজকে বিএফডিসি কেন্দ্রে 35 মেট্রিক টন মাছ এখন পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ আহরণের খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।